ওয়েলকাম ফ্রেন্ডস, কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসের কিছু গুরুত্বপূর্ণ বুক লিস্ট সম্বন্ধে, যেগুলো পড়লে আপনারা পিএসসি মিসলেনিয়াসে সফল হতে পারবেন। সে নিয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে, এবং আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন পিএসসি মিসলেনিয়াসের জন্য। সম্প্রতি ফর্ম ফিল আপ শুরু হয়েছে পিএসসি মিসলেনিয়াসের, এবং মার্চের 3 তারিখ এক্সাম রয়েছে, প্রিলিমিনারি এক্সাম। তো আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন সেই নিয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো আমি পিএসসি মিসলেনিয়াসের সিলেবাস এবং নাম্বার ডিভিশন আমি একটি ভিডিও আগে আপলোড করেছি, যারা দেখেননি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের টপিক। তো পিএসসি মিসলেনিয়াসে প্রিলিমিনারি এক্সামিনেশনে থাকবে 200 মার্কস, যেখানে যেখানে 100টা প্রশ্ন থাকবে, এমসিকিউ প্রশ্ন, প্রতিটির মান থাকবে 2 নম্বর করে, এবং জেনারেল স্টাডিজ থাকবে 75টি, 75টি, এবং ম্যাথ থাকবে 25টি, মানে টোটাল 100টি। প্রতিটির মান 2 করে হলে টোটাল 200তে এক্সাম। এখানে দেখুন জেনারেল স্টাডিজ থাকবে 150তে, এবং ম্যাথ থাকবে 50-এ, মানে 25টি ম্যাথ 50 নম্বরের, এবং জেনারেল স্টাডিজ থাকবে 75টি 150 নম্বরের। তো বন্ধুরা, এটা হলো প্রিলিমিনারির সিলেবাস। তো আমি দেখাচ্ছি কি কি বই পড়বেন আপনারা প্রিলিমিনারির জন্য। বন্ধুরা, আপনারা পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারির জন্য লুসেন্টের জেনারেল নলেজ, এটা ডেসক্রিপটিভ জিকে, তো এই বইটি আপনারা অবশ্যই কিনবেন। এই বইটি 180 টাকা প্রাইস, তো আপনারা অ্যামাজন থেকে অর্ডার করলে খুব কমে পেয়ে যাবেন, অবশ্যই কিনবেন। আর আমি এই বইটির পিডিএফ লিঙ্ক, ফ্রি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, আমার ভিডিও আপলোড করেছিলাম একটি, তো আপনারা আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং তার সাথে সাথে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ, এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, তো এই বইটি আপনারা অবশ্যই কিন্তু কিনবেন। তো আপনাদের কাছে এই লুসেন্টের ডেসক্রিপটিভ এবং লুসেন্টের অবজেক্টিভ বই দুটি যদি আপনারা পড়ে যান তাহলেই কিন্তু এনাফ। তাছাড়াও যদি আপনারা মেন্সের জন্য, ফাইনাল এক্সামের জন্য, যদি আপনারা প্রিলিমিনারির পর যে মেন এক্সাম হবে তার জন্য যদি আপনারা প্রিপারেশন নিতে চান, তাহলে জেনারেল নলেজ এসএসসি কিরণের জিকে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। যদিও লুসেন্টের অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ পড়ে গেলেই কিন্তু চলবে। তো আমি দেখাচ্ছি তারপর অঙ্কের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। বন্ধুরা, প্রিলিমিনারি এবং মেন্সের অঙ্কের জন্য আপনারা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আরএস আগরওয়ালের এই বইটি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং তাছাড়া বলছি, বাংলা ভার্সনের একটি অঙ্ক বই রয়েছে যার নাম নিমেষে অঙ্কের উত্তর, ভলিউম 1 এন্ড ভলিউম 2, চঞ্চল ঘোষের বাংলা বইটি, মানে বাংলা ভার্সনের অঙ্ক বই নিমেষে অঙ্কের উত্তর, চঞ্চল ঘোষ, এই সেই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনাদের বেস তৈরি করে দেবে সেই অঙ্ক বইটি। এবং তাছাড়া আপনারা আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই বইটি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং তাছাড়া আপনারা এসএসসি ম্যাথামেটিক্স রাকেশ যাদবের এই বইটি কিন্তু করে যেতে পারেন। এবং আপনারা যদি আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং চঞ্চল ঘোষের বইটি প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। বন্ধুরা, সেই ফাইনাল এক্সামিনেশনে 450 নম্বরের এক্সাম হবে, যেখানে 150 থাকবে জেনারেল স্টাডিজের ওপর, এবং সরি 150 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ এবং অঙ্ক, এই দুটো মিলিয়ে, এবং ইংলিশ থাকবে 150তে, এবং বাংলা থাকবে 150তে। তো আপনাদের এই সম্বন্ধে আমি বুক লিস্ট বলে দিচ্ছি, আপনারা দেখুন। দেখুন এখানে ফাইনাল এক্সামের ইংলিশের জন্য এখানে রয়েছে, যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলো হলো ড্রাফটিং অফ এ রিপোর্ট, মানে আপনাদের রিপোর্ট রাইটিং লিখতে হবে, তারপর ট্রান্সলেশন ফর ফ্রম বেঙ্গলি বাংলায় দেওয়া থাকবে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, এবং দেখুন এখানে সামারি বা প্রেসি লিখতে হবে, এবং কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, তার মানে এগুলো হচ্ছে ফাইনাল এক্সামের সিলেবাস, যেখানে থাকবে 150 নম্বর। তো এগুলো সম্বন্ধে আমি বুক লিস্ট আপনাদের দেখাচ্ছি।
বন্ধুরা, আপনারা রিপোর্ট রাইটিং, প্রেসে রাইটিংয়ের জন্য এই বইটি আপনাদের জন্য বেস্ট হবে। পিকে দে সরকারের হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং প্রেস রাইটিংয়ের জন্য পিকে দে সরকারের জুড়ি মেলাভার। তো আপনারা সকলেই জানেন এটা WBCS এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই বইটি প্র্যাকটিস করে গেলেই কিন্তু হবে। এবং সিনোনিম অ্যান্টোনিমসের জন্য আরিহান্তের অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি জেনারেল নলেজ, সরি অবজেক্টিভ জেনারেল ইংলিশ আরিহান্তের এসপি বক্সির এই বইটি আপনারা গ্রামারের জন্য দেখে যেতে পারেন, সিনোনিম অ্যান্টোনিমসের জন্য। এবং রাইটিং লেখার জন্য প্রেসিস রিপোর্ট ট্রান্সলেশনের জন্য আপনাদের এই বইটি কিন্তু পড়তেই হবে, পিকে দে সরকার। এবং তাছাড়াও আপনারা আরিহান্তের ডেসক্রিপটিভ ইংলিশও কিন্তু পড়তে পারেন। কিন্তু বন্ধুরা, আমি সাজেস্ট করব যে 10টি বই একবার করে না পড়ে একটি বই কিনে সেটাকে 10 বার পড়ুন, সেটাই হবে মূল স্ট্র্যাটেজি। তো আপনারা একটি বইকেই 10 বার করে পড়ুন, আপনারা তাতে বেশি উপকৃত হবেন। বন্ধুরা দেখুন, পেপার 2 ফাইনাল এক্সামিনেশনে, মেন্স এক্সামে পেপার 2তেও, পেপার 2 থাকবে বেঙ্গলি, সেখানে ড্রাফটিং এ রিপোর্ট এখানেও সেম ইংলিশের মতো, তারপর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ, তারপর এখানে কিছু গ্রামার থাকবে। তো এটার জন্য, বাংলার জন্য আমি বলবো ডেলি নিউজ পেপার আপনারা পড়ুন, ডেলি আনন্দবাজার পত্রিকা বা এই সময় যে কোনো নিউজ পেপার আপনারা পড়ুন। আপনাদের বাংলা আপনাদের মাতৃভাষা, তো নিজেরাই আপনারা বানিয়ে লিখতে পারবেন। এবং তাছাড়াও বামনদেব ভট্টাচার্যের একটি বাংলা গ্রামার বই আছে, সেই বইটি আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। এবং বন্ধুরা, জেনারেল স্টাডিজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের পড়তে হবে অ্যাচিভার্স মান্থলি বাংলা ম্যাগাজিন, এটা বেরোয়, অ্যাচিভার্স আপনাদের পড়তে হবে। অ্যাচিভার্স খুবই গুরুত্বপূর্ণ, তো অ্যাচিভার্স পড়বেন। তার সাথে সাথে প্রতিযোগিতা দর্পণ, এটা ইংলিশ ভার্সনেও বেরোয়, তো আপনারা চাইলে প্রতিযোগিতা দর্পণ এবং অ্যাচিভার্স দুটোই পড়ুন। এবং পিএসসি মিসলেনিয়াসের কিছু প্র্যাকটিস সেট বাজারে বেরোবে, সেগুলো থেকে প্র্যাকটিস করুন, জেনারেল স্টাডিজ ইংলিশ এগুলো আপনারা প্র্যাকটিস করুন। তো আপনাদের কাছে এই বইগুলো যে আমি দেখালাম, এই বইগুলো আপনাদের হবে মূল অস্ত্র। তো আপনারা তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে দিন বইগুলো কিনে। তো আশা করছি আপনারা উপকৃত হবেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলটিকে ফার্স্ট ভিজিট করছেন, কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।